বন্ধুরা, চলো আজকে আমরা কত দিকে কত কারিগর গল্পটির সর্বশেষ যে অংশটুকু রয়েছে সেটি ভিডিওতে পড়ে নেই। জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা তো রবীন্দ্রনাথ, ওটা কবি নজরুল বাঁশি বাজাচ্ছেন। পালমশাই একবার সন্দিগ্ধ চোখে একবার আমার একবার পাটা দুটোর দিকে তাকালেন, ভাবলেন হয়তো চেহারা ঠিক মেলেনি। বললেন, কেন কি হয়েছে? না ঠিকই আছে, আমি শুধু জানতে চাইছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি করেন না? বঙ্গবন্ধু? পালমশাই জিজ্ঞাসা করলেন। লেখক উত্তর দিলেন, হ্যাঁ। কেন দেখেন নাই? ওই যে উপরে চাইয়া দেখেন, সবার উপরে তো বঙ্গবন্ধুর দুইটা ছবি, হ্যারে তো মধ্যে বা নিচন রাখা যায় না। অর্থাৎ বঙ্গবন্ধুর ছবি যে নিচে রাখা যায় না কিংবা বঙ্গবন্ধুর ছবি যে মধ্যে রাখা যায় না সেটি কিন্তু পালমশাই বললেন, তার স্থান যে সবার উপরে সেটিও কিন্তু পালমশাইয়ের কথা থেকেই বোঝা যায়। এতক্ষণ মুঠোতে ধরে রাখা চশমাটা এবার চোখে দিলাম, সত্যি বঙ্গবন্ধুকে এই কারিগর স্থান দিয়েছেন সবার উপরে, অর্থাৎ সকল বাঙালির উপরে, সকল মানুষের উপরে যে বঙ্গবন্ধুকে তিনি স্থান দিয়েছেন, পালমশাই যে স্থান দিয়েছেন, এটি কিন্তু লেখকের মনটিকে জয় করে নিল এবং তার লেখকের চোখ দুটো ঝাপসা হয়ে এলো এবং লেখকের কিন্তু এই বিষয়টি খুবই ভালো লাগলো এবং আমাদের যে সবার উপরেই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থান সেটিও কিন্তু আমরা এই গল্পে খুব ভালোভাবেই বুঝতে পারলাম এবং লেখক কিন্তু খুব ভালোভাবে জিনিসটা আমাদের কাছে তুলে ধরেছেন। বন্ধুরা, পুরো গল্পটি আমরা পড়ে নিলাম। তোমাদের যদি পুরো গল্পের কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো এবং তোমরা সাথে সাথে কিন্তু শব্দার্থ টিকা কিংবা পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এই ভিডিওগুলো দেখেও কিন্তু পুরো গল্পটি সম্পর্কে, লেখক সম্পর্কে, যে কোনো শব্দ সম্পর্কে সঠিক ধারণা নিয়ে নিতে পারো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিয়ে দেবে আমাদেরকে বন্ধুরা কমেন্ট সেকশানে। ধন্যবাদ।